গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেন নাসির ও তামিমা। তবে রাকিব নামে একজন দাবি করেছেন তামিমা তাকে তালাক না দিয়েই আবার বিয়ে করেছেন। সিবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে নাসির তামিমার বিয়ে আইন অনুযায়ী অবৈধ। এ প্রতিবাদের পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করে তামিমার আগের স্বামী আইনজীবী। ডিভোর্স না দিয়েই অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন তার স্ত্রী তামিমা সুমি আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন হয়েছে। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম আদালতে এই আবেদন করেন তামিমের আগের স্বামী রাকিব হাসান আইনজীবীর ইশারত হাসান। এ বিষয়ে বিচারক পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশের পিবিআই। এই প্রতিবেদনে নাসির ও তামিমার বিয়ে আইন অনুযায়ী অবৈধ। প্রতিবেদনে বলা হয় তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেওয়া সংক্রান্ত কাগজপত্র জালিয়াতের মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেয়নি তামিমা, তাই নাসির তামিমার বিয়ে আইনভাবে অবৈধ। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ। এর আগে গত 24 ফেব্রুয়ারি রাকিব হাসান মামলাটি করেন। মামলার আগের বিয়ে গোপন রাখেন, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার এক অভিযোগ আনা হয়। মামলার নথি থেকে জানা যায় 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়ে রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন কুকার। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র পত্রিকায় তিনি ঘটনার বিষয়টি জানেন। মামলা আরও বলা হয় তামিমা ও নাসিরের এমন অর্থনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিকভাবে বিপর্যয়। আসামিদের এমন কার্যকলাপে রাকিব চরম মানহানি হয়েছে। তো বন্ধুরা, নাসির ও তামিমার বিয়ে আসলে কি বৈধ না অবৈধ বিষয়টি কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।